যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের প্রথম মুখোমুখি বিতর্কে সঞ্চালকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে রিপাবলিকান শিবির। ট্রাম্পের প্রচার শিবিরের প্রতিনিধিরা বলছেন, ট্রাম্পকে ঘায়েল করতে কমলা ও সঞ্চালকেরা একজোট হয়ে কাজ করেছেন। রিপাবলিকান সিনেটর টম কটনের অভিযোগ, বিতর্ক অনুষ্ঠানের সঞ্চালকেরা ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গে মিলে ট্রাম্পের বিপক্ষে ভূমিকা পালন করেছেন। সাংবাদিকদের তিনি বলেন, এটি ছিল তিনজনের বিরুদ্ধে একজনের লড়াই। টম কটন আরও বলেন, তার অর্থাৎ কমলার কোনো কিছুই পরিকল্পনা করা নেই। 7, 8 কিংবা 9 মাসের মধ্যে গর্ভপাতের বিষয়টিকে নিয়ন্ত্রণে আনা উচিত কিনা সেই প্রশ্নে কোনো অবস্থান নিতে তিনি অস্বীকৃতি জানিয়েছেন। এর কারণ, তিনি কট্টর বামপন্থী অবস্থান পোষণ করেন। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় বাংলাদেশ সময় 11 সেপ্টেম্বর বুধবার সকাল 7টায় সম্প্রচার মাধ্যম এবিসি নিউজের আয়োজনে এই বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। বিতর্কের সঞ্চালক ছিলেন ডেভিড মুইর ও লিন্ডসে ডেভিস। কমলা ও ট্রাম্পের এটাই প্রথম সরাসরি টেলিভিশন বিতর্ক। বিতর্ক মঞ্চে উঠেই সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের দিকে এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে দেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা। এ সময় দুজন হাত মেলান। এরপর কমলার বক্তব্য দিয়েই শুরু হয় বিতর্ক।